السلام عليكم ورحمة الله وبركاته. قرآن الكريم بكلب أشنخ كتاب বর্তমানে যখন সারা পৃথিবী জুড়ে বিশেষ করে আমাদের দেশে কোরআনে কারীমের বিকল্প প্রত্যেক দল প্রত্যেক গ্রুপ প্রত্যেক ফেরকা আলাদা আলাদা কিতাব তৈরি করে নিয়েছে আল্লাহর কিতাব উপেক্ষিত হয়ে আছে আল্লাহর কিতাব এতিম অবস্থায় পড়ে আছে মসজিদে মসজিদে আল্লাহর কিতাব ক্রন্দন করতেছে আল্লাহর কিতাব উই ফোকায় ধরে ফেলতেছে আল্লাহর কিতাবের জন্য কোনো বাক্স বানানো হয় না মসজিদগুলোতে দেখবেন যে কোন মসজিদে আল্লাহর কিতাবের জন্য একটা সুন্দর বাক্স বানানো হয়েছে যেখানে আল্লাহর কিতাব রাখা হবে এরকম দেখা যায় না আল্লাহর কিতাবগুলো উপেক্ষিত অবস্থায় মসজিদে পড়ে আছে এক সময় আলহামদুলিল্লাহ মসজিদে মানুষ কোরআনে কারীম তেলাওয়াত করত কোরআন শরীফ রাখা হতো বিভিন্ন জায়গায় অনেকগুলো সাজিয়ে সাজিয়ে রাখা হতো মানুষ এসে কিছু তেলাওয়াত করত বর্তমানে কিন্তু সেটাও প্রায় বন্ধ হয়ে গেছে এখন মসজিদে মানুষকে কোনো বাইকে তেলাওয়াত করতেও দেখা যায় না যে দশ মিনিট এক ঘন্টা আগে আসলো আধা ঘন্টা আগে আসলো আর সে কিছু কোরআনে কারিম তেলাওয়াত করবে সেটাও দেখা যায় না এবং অসংখ্য মসজিদে গতকালও আমার কাছে একটি মাসালা জানার জন্য ফোন দিয়েছে যে ভাই আমাদের মসজিদে অনেকগুলো কোরআনে কারিম মানে ওই পোকায় খেয়ে তারপরে পুরাতন হয়ে এখন এই অবস্থা হয়ে আছে এখন আমরা এগুলা মসজিদ থেকে সরাইতে চাচ্ছি এখন কিভাবে সরাইতে পারি এটা শরীফ পন্থা কি কোরআনে কারিমকে মসজিদ থেকে মানে ব্যবহারের ফাটের অযোগ্য হয়ে গেছে একবারে ইয়া হয়ে গেছে পুরাতন হয়ে গেছে এখন এগুলাকে কি করবে এই মাসালা মুসলিম উম্মাহ খুঁজতেছে কারণ মসজিদে কোরআনে কারিম সবচেয়ে অবহেলিত অবস্থায় আছে বরং কোরআনে কারিমের বিকল্প অসংখ্য কিতাব বের হয়েছে সেই কিতাবগুলোর কদর কিন্তু কোরআন থেকে অনেক বেশি সেই কদর কিতাবগুলোকে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আদর যত্ন করে মুছা হয় সেগুলোর জন্য সুন্দর সুন্দর বাক্স তৈরি করা হয় সেগুলোকে খুব চুমো দেওয়া হয় আদর যত্ন করে সেগুলোকে রাখা হয় কিন্তু আল্লাহর কোরআনকে ওই রকম আদর যত্ন নাই আচ্ছা আল্লাহর কোরআনের নাই নাই পাশাপাশি সালফে সালেহীনেরা যেই হাদিসের গ্রন্থগুলোকে কত পরিশ্রম করে তাদের সারাটা জীবন কোরবানি দিয়ে যে হাদিসের গ্রন্থগুলো রচনা করেছেন সহি আল বুখারী সহি মুসলিম জামে আত-তিরমিজি তারপরে সুনানে আবু দাউদ সুনানে ইবনে মাজা সুনান আন-নাসাঈ মুসনাদে ইমাম আহমদ তারপর মুয়াত্তা ইমাম মালিক মুসান্নাফে ইবনে আবি শাইবা মুসান্নাফে আব্দুর রাজ্জাক সহি ইবনু হিব্বান সহি ইবনু খুজাইমা তারপর সুনান আদ-দারিমি এই যে কত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হাদিসের অসংখ্য কিতাব সেই কিতাবগুলো মুসলিম উম্মার কাছে আজকে কদর উঠে গেছে সেই কিতাবগুলো কোনো মসজিদে দেখা যায় না কোনো মসজিদে আমাদের দেশে যে মুসান্নাফে ইবনে আবি শাইবা আছে এদের দেখছেন কোনো মসজিদে বা তিরমিজি শরীফ আছে আবু দাউদ শরীফ আছে ইবনে মাজা আছে এগুলোরও সালফে সালেহীনেরা যে সকল হাদিসের গ্রন্থ রচনা করেছেন সেইগুলোরও আমাদের কাছে কদর নেই প্রত্যেক দল প্রত্যেক গ্রুপ প্রত্যেক ফেরকা মানে নিজস্ব আঙ্গিকে নিজেরা কিতাব রচনা করে সেগুলোর গুরুত্ব বেড়ে গেছে সেইরকম একটি মুহূর্তে আল্লাহ পাক এই বাংলার জমিনে আমাদেরকে আল্লাহর কিতাব নিয়ে বসার সরাসরি মূল কিতাব নিয়ে বসার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন আবারও সুক্রিয়তান সকলে বলে আলহামদুলিল্লাহ